স্টেট ল্যাঙ্গুয়েজ নিয়ে মর্যাদা রোমানি সিমি প্রত্যেকটা স্কুল নিয়ে সিমি কলেজ জড়াতে তিনি পরিণানি গাইছে শেফ খাই রেখা এবং সাই মানো তাবুক কবাং মা আবহাইকে ও যাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাখবো ও পরিমাণে শেফ মানে তাবুক সেবক খাইনানি শেফ মানকা ও জাগা গ লাইট সংযোগ জড়াগ ও বিজেপি আইপিএফকে হাফাং বরং যদি খুবই খুবই ন চিনি পরক রকনা হামজা খায় কক পরক কখনো হামজা খায় এয়ারপোর্ট কক পরক কক বা অ্যানাউন্সমেন্ট খাই রানানি বন্ধ খাই রেখা জিনিস একশি বদলে হাফাংনি তখন আপনার খরাং তিসা আপনি এগেনস্ট ফিয়া খাবা ও জরাগ ফাইয়ে যখন থাকাই সাল যিনি হাস্তিনি বরম গান মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহানি যখন কাছে লেটার নুখা যে সিবিএসসি বোর্ডটা শুধুমাত্র বাংলা হরব্বাই না মাস হই নাই আবহাওয়াকে কাছে বড় ডিমান্ড খাই মানে যিনি বাংলা হরব্বাই চিনি কোনো প্রবলেম করে আবার চিনি কোনো ইস্যু করে কিন্তু যিনি ডিমান্ড তো নাই কারণ কাবাং বা স্টুডেন্ট যিনি কক্র যেহেতু ল্যাঙ্গুয়েজ আবার ডেভেলপমেন্ট খাই নিলে দরকার যেহেতু রোমান স্ক্রিপ্ট নব কাবাং বা ত্রিপুরাসারক রুম সুরুমাইর কক্র কখনো শুইনা নিবাক বরংনি সুবিধা হই তো কাবাং বা বরং যেহেতু রোমান স্ক্রিপ্ট না চাঁদা হই তো আপনি বাই চিনি ডিমান্ড রোমান স্ক্রিপ্ট নব কাইসে শুইনানি স্কোপ রানি অর্থ কারণ যেন নোখা আবহাই গঠনানি ইয়াগল কোনোদিন ফানা আবহাই গঠন হই যখন কম্পি হাই স্কুল বরকাঠালনি ত্রিপুরা একাডেমি হাই স্কুল আবহাই মাধ্যমিক টুয়েলভ রক কবাং মাস রায় রক কাইসা স্ক্রিপ্টে মাস হুই নাই হনে বাধ্য বাধ্যকতা খাইয়ে কবাং মাস রায় রক ফিউচার বরক নষ্ট খাইকা ও বিজেপি আইপিএফকে হাপা যে সিনি জোরদার দাবি তো নাই যে কক্রক যে স্ক্রিপ্ট ও স্ক্রিপ্টনি বাগে যে সিনি চবা এসএফআই সিনি ডিএসিও চৌ কুইলা সিনি কুইলা এমন একটা স্টুডেন্ট অর্গানাইজেশন চৌন কুইলা হায়ার এডুকেশন ডেপুটেশন ডাইরেক্টর থাকে চৌন কুইলা আবহাই গঠনের পরে ডেপুটেশন নাই চুন আপন কয় নাই খাইডি যত আপনি কাকুতাই বংশ রুম সুরুংনাই র চিনি ও চবা নরক যতন করুন দি চিনি ও চবা রুম সুরুংনাই রংনি হামক্রাইনি বাগুই চবা চিনি ও চবা চিনি কক বরক কক্ন ডেভেলপমেন্ট খাইনানি বাগুই চবা চিনি ও চবা যত ত্রিপুরা হাস্তিনি স্কুল কলেজ পরিতকনাই রুম সুরুংনাই রং বাগুই চবা আজকে আমরা এসএফআই টিএসইউ তিনটি দাবি নিয়ে রাজপথে নেমেছি। আমাদের প্রথম দাবি, আমরা জানি আমাদের দেশের সরকার তারা জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়ন করেছে। কোভিডের সময় পার্লামেন্টকে এড়িয়ে গিয়ে এই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এই শিক্ষানীতি হচ্ছে বড়লোকের শিক্ষানীতি। এই শিক্ষানীতি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা কিছু অর্জন ছিল তাকে ধ্বংস করার নীতি। এই দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে ধর্মনিরপেক্ষতা, সাংবিধানিকভাবে যে গণতন্ত্রের কথা যুক্ত ছিল তাকে ভেঙে চুরমার করে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া, সাম্প্রদায়িকীকরণের দিকে নিয়ে যাওয়া এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীভবন ঘটানোর মধ্য দিয়ে আরএসএসের নীল নকশা বাস্তবায়িত করার চেষ্টা চলছে। এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্যে সিলেবাস বদল থেকে শুরু করে বিজ্ঞানকে ছেটে ফেলা এই ধরনের ঘটনাগুলো ঘটেই চলছে। এই পরিস্থিতির মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন গোটা দেশ জুড়ে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের যে চেষ্টা দেশের সরকার করছে, রাজ্যে রাজ্যে বিজেপির সরকার করছে, তার বিরুদ্ধে লড়ছে ত্রিপুরায়ও। আমরা এই শিক্ষানীতির বিরুদ্ধে লড়াই করছি। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এরা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে চাইছে। রতননাথ যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখনও এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা শিক্ষা দপ্তরের মন্ত্রীর দায়িত্বে আছেন। ওনার সময়ও যেহেতু ওনারা কেন্দ্রীয় সরকারের অনুসারী সেই নীতিকে বাস্তবায়িত করে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় 12টা বাজানোর জন্য চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমরা আবারও আজকে রাজপথে প্রতিবাদে নেমেছি। তার সঙ্গে আপনারা জানেন রাজ্যের মধ্যে তৎপরক ভাষায় যারা পরীক্ষা দেন তাদের লিপি কী হবে এই নিয়ে সমস্যা তৈরি হয়েছে। একটি নির্দিষ্ট লিপিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এটা হতে পারে না। অনেকেই চাইছেন
রোমানে লিপি ব্যবহার করার সেটা সুযোগ দিতে হবে, বিকল্প রাখতে হবে। যেহেতু এই রাজ্যের মধ্যে কঙ্করকের প্রশ্নে লিপি বিতর্কের অবসান হয়নি, তাই বিকল্প খোলা রাখতে হবে। কোনো নির্দিষ্ট ভাষাকে যদি চাপিয়ে দেওয়া হয়, এসএফআইসিএসইউ তার প্রতিবাদ করে, বিগত দিনেও করেছে, আজকেও রাজপথ নেমে তার প্রতিবাদ করছে। বাংলা এবং রোমান উভয় হরফেই পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। তার সঙ্গে আমরা শেষ যে কথাটা বলতে চাই, আমাদের রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থাকে তিলে তিলে গড়ে তুলতে হয়েছিল, রাজ্যের মধ্যে কুটি কয়েক স্কুল, এই তো ছিল পঞ্চাশের দশক ষাটের দশকের রোজনামচা। সেই জায়গা থেকে আমাদের রাজ্যটাকে টেনে টেনে আনা হয়েছে, প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা এলাকায় স্কুল গড়ে তুলে হয়েছিল। আজকে দেখা যাচ্ছে বিজেপির আমলে স্কুলগুলি ভেঙে পড়ছে, ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, শিক্ষক নেই, স্কুলে পরিকাঠামো নেই, একটা দুর্বিষহ অবস্থা, স্কুল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই সরকারের আমলে। আমরা বলছি, এই যে ত্রিপুরা রাজ্যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার অবনমন হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার অবনমন মানে এই রাজ্যের প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীরা তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে, তাদের পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হবে। সেই জায়গায় এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখবার জন্যে আজকে বিজেপি সরকারের যে নিন্দনীয় ভূমিকা, তার বিরুদ্ধে লড়াই করবার জন্যে আমরা ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানিয়েছিলাম। সময়টা জটিল, কঠিন সময়, সারা রাজ্যে ব্যাপক আক্রমণ চলছে, তারপরেও আমাদের মিছিলে প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হয়েছে। আমরা আগামী দিনে এই তিনটি দাবিতে রাজ্য জুড়ে আরও দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্যে প্রস্তুত রয়েছি। এ কথাগুলি আমি বললাম আমাদের টিএসইউর সাধারণ। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।